মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে ঈদ কেনাকাটার ধুম পড়েছে। গভীর রাত পর্যন্ত চলছে বেচা কেনা, তবে দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট নন। এবার ঈদে মানসম্মত পণ্যের পসরা সাজানোর কথা বলেছেন বিক্রেতারা। এদিকে শিল্পনগরী নারায়ণগঞ্জে পাইকারি পোশাক ও হোসিয়ারি ব্যবসায় ভালো বিক্রির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রাণদূত, শুদ্ধতায় ও মমতায়। ঈদ ঘনে আসার সাথে সাথে মুন্সিগঞ্জের বিপণী বিতানগুলোতে ভিড় বাড়ছে। পোশাক কেনা শেষে ক্রেতারা উকি দিচ্ছেন জুতা ও কসমেটিক্সের দোকানে, পণ্য কিনছেন পছন্দ মতো। ফুটপাতের কেনাকাটাও জমে উঠেছে, স্বল্প আয়ের মানুষরা তাদের পছন্দের কেনাকাটা সেরে নিচ্ছেন। তবে বেশি দামের অভিযোগ ক্রেতাদের, যে জিনিসের দাম এক টাকাটা দুই টাকা এরকম, মানে অনেক দোকানদার দাম ছাড়তেছে না, কিনে কষ্ট হয়ে যেতেছে। প্যান্ট আমরা গতবার কিনেছি 2000 টাকা করে, এবার 2500-3000 টাকার মধ্যে কিনতে হবে। বেচাকেনা নিয়ে বিক্রেতারা সন্তুষ্ট, তারা বলছেন মানসম্মত পণ্য দিয়ে তারা দোকান সাজিয়েছেন। মসজিদ মার্কেট এখন লোকাল মালগুলো চলে না, তো লোকাল মাল আমরা আনিও না, তো চায়না মালগুলো রেট বাড়তি বাড়ার কারণ আছে, ট্যাক্স ভ্যাট বেড়ে যাওয়ার কারণে ওই গোড়া থেকেই দাম বেশি। এবারের ঈদ বাজার অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। নারায়ণগঞ্জে ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় বেড়েছে, সব বয়সীদের জন্য বৈচিত্র্য কাপড়ের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। দামটা একটু বেশি, দামটা যদি একটু খেয়াল করে দোকান যারা শোরুম দিয়েছে কোম্পানি মালিকগুলি, তাহলে আমার মনে হয় বেশ জমজমাটি হবে। আসলে আমরা 11 মাসেই যেটা না করি পুরো 1 মাসটাই সেটা নিয়ে আমরা আর কি দৌড়ে উঠবো থাকি। মোটামুটি সেল আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আশীর্বাদে অনেক ভালো আর কি। এদিকে নারায়ণগঞ্জের নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ এলাকায় গড়ে ওঠা প্রায় 5000 পাইকারি হোসিয়ারি ও পোশাক ব্যবসায়ীরা এবার ঈদে ভালো বিক্রির আশা করছেন। এবার 800 থেকে 1000 কোটি টাকার পণ্য বিক্রির আশা তাদের। 100 কোটি টাকার উপরে আমরা টার্গেটটা করছি, তা আশা রাখি ইনশাল্লাহ আমাদের টার্গেটটা হবে। এই জন্য হবে যে ঈদের 1 মাস আগের থেকে বেচা কিনি আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত ইনশাল্লাহ ধারাবাহিক মতন চলতেই আছে। নির্বিঘ্ন ঈদ কেনাকাটার জন্য কড়া নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।